ভ্যাকসিনের দাবিতে রাস্তা অবরোধ করায় এবার পুলিশের অমানবিক লাঠিচার্জ উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগর আট নম্বর মোড় এলাকায়। সূত্রের খবর, কো উইন অ্যাপে নাম নথিভুক্ত করেছিলেন আগেই, কিন্তু দূর দূরান্ত থেকে আগত মানুষদের ভ্যাকসিন দিতে আপত্তি তোলে উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগরের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। উত্তর চব্বিশ পরগনার অশোকনগর কল্যাণগড় পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের মাতৃসদনের পাশেই অবস্থিত এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, তারা আপত্তি তোলায় এদিন উত্তেজনা সৃষ্টি হয় ওই এলাকায়। যদিও পৌরসভার তরফে জানানো হয়েছে এদিন মাত্র ২০০ জনকে ভ্যাকসিনেট করা হবে, যাদেরকে আগে থেকেই ফোন করে ডাকা হয়েছে পৌরসভা থেকে, কিন্তু পৌরসভার এই দাবি মানতে রাজি হননি যারা বাইরে থেকে এসেছেন ভ্যাকসিন নেওয়ার জন্য। ঘটনাস্থলে পরিস্থিতি সামাল দিতে আসে অশোকনগর থানা পুলিশ। এরপরেই উত্তেজিত জনতা অশোকনগর নৈহাটি রোড অবরোধ করে। এদিন এ প্রসঙ্গে কি জানিয়েছেন ভ্যাকসিন দিতে আসা গ্রাহকেরা শোনাব। ঘটনার জেরে তীব্র যানজটের সৃষ্টি হয়। শেষ পর্যন্ত পুলিশ লাঠিচার্জ করে অবরোধকারীদের হটিয়ে দেয়। এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে। অশোকনগর থানা পুলিশ এই ঘটনার জেরে বেশ কয়েকজনকে আটক করেছে। ব্যুরো রিপোর্ট, ভিডি নিউজ। তারপরে কোন নিশ্চয়তা নেই, তাদের কোন ওয়ারেন্টি নেই যে তারা অবশ্যই আমাদেরকে ডাকবে। এরকম ভুল বলে আমরা মানি না, তাদেরকে লিখিত দিয়ে বলছি, তারা লিখিতটাও দিচ্ছে না আমাদেরকে। এদের সাথে প্রশাসনের সাথে পরিচিত লোকের ফোন করে করে ডেকেছে, তাদেরকেই দিচ্ছে। এরা কেউ জানেই না যে অনলাইন কি, অনলাইন কোভিন অ্যাপ সম্পর্কে এদের কোনো নিয়ম নেই, কোনো যে কিছু নলেজও নেই। এরা শুধু বলছে আমরা যারা এখানে রেজিস্টার করেছে তাদেরকেই দেবো। কাগজ জমা দিয়ে চলে যান, কবে ডাকবে কি ডাকবে কিচ্ছু এরা বলতে পারছে না। আমরা ফেব্রুয়ারি মার্চ মাসে যতক্ষণ না সলিউশন হবে।